আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ফরাদ হোসাইন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ইন্ডিয়ার ভিসার আপডেট। যারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, আমরা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় দেখছি ইন্ডিয়ান এম্বাসি খুলে দিচ্ছে বা ভিসা শুরু হতে যাচ্ছে, মেডিকেল অথবা আপনার ডাবল এন্ট্রি, এই ধরনের বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাচ্ছি। একটা ইন্ডিয়ান আইবেক সেন্টারের একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে, সেই প্রজ্ঞাপনে কি বলেছে এবং কি ধরনের কি বলতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগস্টের 5 তারিখে থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইন্ডিয়ান এম্বাসি আইবেক সেন্টারগুলো, বাংলাদেশের প্রত্যেকটা সেন্টার কিন্তু এই মুহূর্তে ক্লোজ অবস্থায় রয়েছে। সেগুলোতে শুধুমাত্র যারা পাসপোর্ট পূর্বে জমা দিয়েছেন তাদের পাসপোর্ট ডেলিভারি দিচ্ছেন। কেউ ভিসা পাচ্ছেন, কেউ ভিসা পাইতেছেন না, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি পাচ্ছেন। আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে আইবেক সেন্টারের একটি প্রজ্ঞাপন। বন্ধুরা, যে বিষয়টি নিয়ে কেন্দ্র করে এই মুহূর্তে ইউটিউব ফেসবুকে তোল পার চলতেছে, সেই বিষয়টি আমরা আপনাদের সামনে একটু আইবেকের ইয়াতে গিয়ে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কি বলছেন আইবেক সেন্টার। আইবেক সেন্টার বলছেন, বর্তমান পরিস্থিতি বা পরিপ্রেক্ষিতে আইবেকের বর্তমানে জরুরি এবং মানবিক প্রকৃতি সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করছেন। অন্যান্য মুলতবি থাকা আবেদনগুলির জন্য আমরা পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি, এই বিবেচনায় যে অনেক আবেদনকারী অন্যান্য প্রয়োজনে তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন হতে পারে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইবেক স্বাভাবিক প্রক্রিয়া লাভে ফিরে গেলে আমরা মুলতবি থাকা আবেদনগুলি প্রক্রিয়া করব, এবং আপনার ভিসার আবেদন অনুমোদিত হলে আপনার পাসপোর্টগুলি পুনরায় জমা দিতে বলবো। আপনার বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে 5 তারিখের পূর্বে যে সকল বই জমা হয়েছে, পাসপোর্ট জমা হয়েছে আইবেক সেন্টারগুলোতে, এই আইবেক সেন্টারগুলো থেকে কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন কয়েকদিন যাবত যে যাদের মেসেজ যাচ্ছে তারা পাসপোর্ট ডেলিভারি নিতে এসেছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আইবেক সেন্টারগুলোতে যারা পাসপোর্ট ডেলিভারি নিতে এসেছেন তারা এসে দেখলেন তার ভিসা নেই, তখন কিন্তু তারা আন্দোলন করেছে, তারা অনেক হট্টগোল করে তারা মানে চিল্লাচিল্লি করেছেন বা তারা মিছিল মিটিংয়ের মতোই করেছেন। সেক্ষেত্রে আইবেক সেন্টার যেটি করেছেন, তাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিয়েছেন বা তারা পাসপোর্ট এখন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি তারা বলেছেন যে আইবেক সেন্টার বাংলাদেশ পরিস্থিতির কারণে অথবা নিরাপত্তাহীনতার কারণে আইবেক সেন্টার ওপেন হচ্ছে না। যে সকল ফাইল এম্বাসিতে জমা হয়েছে বা পাসপোর্ট জমা হয়েছে, অ্যাপ্লিকেশন জমা হয়েছে, সেগুলো মুলতবি অবস্থায় রয়েছে, যেগুলোর কোনো সিদ্ধান্ত হয় নাই যে ভিসা দিবে কি দিবে না। কিন্তু আমরা যারা পাসপোর্ট জমা দিয়েছি চাইলেই তো 4 মাস, 5 মাস, 2 মাস, 3 মাস কিন্তু পাসপোর্ট আইবেক সেন্টার আটকে রাখতে পারেন না। তাই তারা তার প্রয়োজনীয় ডকুমেন্ট, অর্থাৎ এই পাসপোর্টটা অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস হওয়ার কারণে এই পাসপোর্টটি ডেলিভারি দিচ্ছেন তারা শুধুমাত্র যাদের পাসপোর্ট, তারা যাতে অন্য কোনো কাজে যদি তাদের প্রয়োজন হয় যাতে করে তারা কার্যক্রম সম্পাদন করতে পারেন। এই বিষয়টাই আইবেক সেন্টার বোঝাতে চেষ্টা করেছেন। কিন্তু আমরা এটাকে অনেক ফেসবুক অথবা ইউটিউব বা যারা রয়েছেন তারা কিন্তু এটাকে পরিস্থিতি মানে যেভাবে বলছেন সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করছে, এই কথাটাকে তারা ব্যাখ্যা করছেন যে হয়তো পুনরায় আবার ফাইল জমা নেবেন বা সীমিত আকারে চালু হতে যাচ্ছে, এই বিষয়টাকেই বলছেন। কিন্তু আসলে সীমিত আকারে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত এখনো আসেনি যে বাংলাদেশে মানুষেরকে ভিসা দেওয়ার জন্য আইবেক সেন্টারগুলো ওপেন করে দেওয়া হবে সীমিত আকারে, অথবা আবার নতুন করে ফাইল অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে, এরকম কোনো মেসেজ এই মুহূর্তে নেই। আসার বাণীটা যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যারা আমরা যারা ট্যুরিস্ট অথবা মেডিকেল অথবা বিজনেস বা বিভিন্ন ডাবল এন্ট্রি এম্বাসি ফেস করার জন্য আমরা যেয়ে থাকি ইন্ডিয়াতে, তার মধ্যে কলকাতা একটি উল্লেখযোগ্য জায়গা যেখানে আমরা বিজনেসের কাজে যাই অথবা আপনার মেডিকেল নিয়ে আমরা যেয়ে থাকি, তারপর হচ্ছে আমরা ডাবল এন্ট্রির ভিসা অর্থাৎ এম্বাসি ফেস করার জন্য যাই, ট্যুরিস্ট ভিসা হিসেবে নিয়ে যায়। এই টোটাল পর্যটকের উপরেই কিন্তু কলকাতা শহরের ব্যবসা বাণিজ্য সবকিছু নির্ভর করছে, আর সেই টার্নওভারটা যদি বাংলাদেশের পিপল যদি না যায় মানে বাংলাদেশের লোকজন যদি না যায় এই সকল কাজে, তাহলে কিন্তু তাদের যে ব্যবসায়িক টার্নওভারটা সেটা অনেকটাই কমে যায়। সেটা আমরা করোনাকালীন সময়ে কিন্তু দেখেছি, এবং এই মুহূর্তে আমরা দেখছি বা তারা অবজার্ভ করছে যে বাংলাদেশি যারা পর্যটক রয়েছেন বা বাংলাদেশে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য তাদের আমাদের গুরুত্বটা কতটুকু কলকাতার জন্য বিশেষ করে। তাই আপনি ওয়ারিড হওয়ার কিছু নেই, যারা আমরা
এই মুহূর্তে উদ্বিগ্ন রয়েছে যে কবে নাগাদ খুলবে। তাদের প্রয়োজনে কিন্তু তারা খুলে দিবে হয়তো খুব রিসেন্ট, তবে কবে খুলবে সেটা কোনো নির্দিষ্ট গাইডলাইনস এই মুহূর্তে আইব্যাক সেন্টার থেকে নেই। তবে তাদের যে মেডিকেল ট্যুরিজম, আমরা যেহেতু মেডিকেল নিয়ে কাজ করি আপনারা জানেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, তার মধ্যে ইন্ডিয়াতে এই মুহূর্তে আমরা কলকাতা থেকে যাদের সাথে আমরা মেডিকেল কার্যক্রমগুলো করে থাকি সেখান থেকে তাদের মেডিকেল বোর্ড থেকে আমরা যে সকল সিদ্ধান্ত পাচ্ছি তারাই কিন্তু ফ্যাশারাইজ হচ্ছে যে বাংলাদেশের আইব্যাক সেন্টারগুলো যাতে খুলে দেওয়া হয় অন্তত মেডিকেলের জন্য, যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাতে বাংলাদেশি যে রোগী রয়েছে তারা যাতে অন্তত মুভ করতে পারে। কারণ হচ্ছে বাংলাদেশি রুগী যদি না যায় তাহলে তাদের যে মেডিকেল বাণিজ্যটি সে বাণিজ্যটি বা টার্নওভার যেটি সেটি কিন্তু অনেকটাই তলানিতে চলে আসতেছে। এবং এইটা যদি পার্সেন্টেজ আকারে আপনি বলেন তাহলে কিন্তু পূর্বে যদি 100% তারা বিজনেস করে থাকে সেটা এখন 10% বিজনেস তারা করতে পারতেছে, অর্থাৎ 90% আপনার নিচে চলে আসছে তাদের বিজনেস। তাই তারাই চাচ্ছে যে বাংলাদেশের যাতে রুগীগুলো যেতে পারে, কত সহজীকরণ করা যায়, কত দ্রুত এটাকে আপনার ওপেন করে দেওয়া যায়, এই বিষয়টি তারা চিন্তা করছেন। বাট আমরা যদি এভাবে আন্দোলন করতে থাকি তাহলে তারা কিন্তু আরো ভয় পেয়ে যাবে, তারা যে নিরাপত্তাহীনতা ভুগছেন এই মেসেজটি থেকে আমরা যেটা বুঝতে পারতেছি, নিরাপত্তাহীনতার কারণে কিন্তু তারা আইব্যাক সেন্টার গুলো ওপেন করতেছে না। তাই আমরা যদি নিরাপত্তার বিষয়টি তাদেরকে নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু তারা আইব্যাক সেন্টারটা অতি দ্রুতই খুলে দিবেন। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, আমরা সঠিক বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি হচ্ছে এশিয়া অ্যাডভেঞ্চারের সাথে থাকুন। ইনশাল্লাহ সঠিক ইনফরমেশন আপনারা সবসময় পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।